আসসালামু আলাইকুম। ষষ্ঠ দরবারে অশেষ শুক্রিয়া ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টিপ শিখব, সেটা হচ্ছে এত কষ্টের বিনিময়ে আপনি যে সফটওয়্যারটা তৈরি করলেন সেই সফটওয়্যারটা কীভাবে আপনি আপনার ক্লায়েন্টের হাতে তুলে দেবেন, অর্থাৎ একটি ইএক্সে ফাইল তৈরি করে কীভাবে একটি সফটওয়্যারকে সফটওয়্যার হিসেবে আপনার ক্লায়েন্টের হাতে তুলে দেবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমরা কাজটা করতে পারি। এই কাজটি করতে হলে আমাদের একটি রিকোয়ারমেন্ট সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিতে হবে। এখানে আমি একটি সফটওয়্যার দেখতেছেন আপনারা, যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2015 ইনস্টলার প্রজেক্ট। তো আমাদের এই কাজ করতে হলে আমাদের অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে ভিজুয়াল স্টুডিওতে। এখানে আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন গুগল থেকে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2015, দেন এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার ফলে আমার কি এক্সট্রা অপশন চলে আসছে সেটা দেখি। তো ভিজুয়াল স্টুডিও ওপেন করব। দেন আমি একটি নিউ প্রজেক্ট নিতে যাব। আচ্ছা, আমরা দেখতেছি যে এখানে যে আদার প্রজেক্ট টাইপ সেখানে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার এই অপশনটি নতুন অ্যাড হয়েছে। যেমাত্র আমি ওই সফটওয়্যারটা ইনস্টল দিলাম যেমাত্র সেইমাত্র এখানে এই অপশনটি অ্যাড হচ্ছে, অর্থাৎ ওই সফটওয়্যারটা ইনস্টল না দিলে আমরা সেট আপ ফাইলটা পাবো না। সো ওইটা ইনস্টল দিয়ে নিতে হবে। দেন আমাদের কাজ কি, দেন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমি একটি প্রজেক্ট নিব, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট ভিজুয়াল স্টুডিও সলিউশনস। এখান থেকে আমি আমার প্রজেক্টের নাম দেবো দিলাম যে মাই সফটওয়্যার সেট আপ। ওকে, এখান থেকে ডেস্কটপ সেভ করলাম। এখানে আমি একটি প্রজেক্ট নিব, উইন্ডোজ ফোন। দেখছি যে এখানে একটি ফর্ম চলে আসছে। সো এখন আমি এখান থেকে একটি জাস্ট বাটন নেবো, যাতে আমি বুঝতে পারি যে আমার সফটওয়্যারটা কাজ করতেছে। সেই জন্য এখন বাটন রাইট বাটন ক্লিক করে আমি এখানে জাস্ট টাইল লেখাটা চেঞ্জ করলাম, শো মি। ওকে, দেন এই বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি কোডে চলে যাব। দেন কোডে আমি লিখব জাস্ট একটি মেসেজ বক্স দিতে যাচ্ছি। সো একটি মেসেজ বক্স ডট শো, অর্থাৎ একটি মেসেজ বক্সের মাধ্যমে সে দেখাবে। এখানে একটি মেসেজ দিয়ে দেবো, জাস্ট আমি একটি মেসেজ দিলাম, আমি ওকে। ওকে, ওকে, এখন আমি জাস্ট এই সফটওয়্যারটা যদি রান করে দেখি, আমি একটু রান করে দেখি কি হয়। দেখুন আমার সফটওয়্যারটা রান করছে। সো এখন আমি যদি এখানে ক্লিক করি, তো সো সে আমাকে কি দেখানো উচিত, আমি যা লিখে দিয়েছি বাটনের ভিতর। সো এখন ক্লিক করবো, সে দেখাচ্ছে যে আই এম ওয়ার্কিং। ওকে, ওকে। সো আমার সফটওয়্যারটা যখন আমি প্যাকেট করবো, অর্থাৎ সফটওয়্যারটা যখন ইএক্সে ফাইল তৈরি করবো, তখন আমার সফটওয়্যার সেমভাবে কাজ করবে। জাস্ট সফটওয়্যার প্যাকেট আকারে আমার ডেস্কটপে অথবা আমার পিসিতে সেট আপ দেবো আর কি। ওকে, সো এবার আমি একটি এই প্রজেক্টের আন্ডারে আমি সেটা হচ্ছে আদার প্রজেক্ট টাইপ। আচ্ছা, প্রবলেম করতেছে, আমরা আবার আসি।
হেডফোনে ক্লিক করব, এটা যাব নিউ প্রজেক্ট, আদার প্রজেক্ট টাইপ, দেন ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, সেট আপ প্রজেক্ট, দেন এখানে নাম দেব মাই সফটওয়্যার সেট আপ, ওকে। আচ্ছা যে ইনস্টলারটা আমরা করলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই ভিজাটি, দেন আমরা রাইট বাটনে ক্লিক করব, অ্যাপ্লিকেশন ফোল্ডারে গিয়ে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাড প্রজেক্ট আউটপুট, অ্যাডে গিয়ে প্রজেক্ট আউটপুট ক্লিক করব, দেন প্রাইমারি আউটপুট যা আছে তাই, হ্যাঁ দেন আমি ওকে। আচ্ছা ওকে, তারপর আমার এখানে একটি ফাইল চলে আসছে, দেন আমি এটাতে রাইট বাটনে ক্লিক করে শর্টকাট তৈরি করব, দেন আমি জাস্ট আমার সফটওয়্যার নামটা রাখতে চাচ্ছি, বাকি ওটা ডিলিট করে দিলাম, ওকে। দেন আমি আমার এই শর্টকাটটা আমি ইউজার ডেস্কটপের ভিতরে রাখবো, দেখতে পাচ্ছেন দেখে না রাখি, রেখে দিছি, দেন অ্যাড ফোল্ডারে ক্লিক করব, দেন ক্রিয়েট শর্টকাট অ্যাপ্লিকেশন ফোল্ডার, দেন ওকে। আমি জাস্ট আমার ফোল্ডার নেম সফটওয়্যার নেমটা রেখে বাকিটা কেটে দিলাম, ওকে। এবার আমি জাস্ট আমার যে সফটওয়্যার এটাতে রাইট বাটনে ক্লিক করবো, অর্থাৎ যেটা ইনস্টলার ফাইলটা ক্লিক করবো, আর ক্লিক করে রিবিল্ড, এটাকে রিবিল্ড করবো, আবারও দেখে নেন রাইট বাটনে ক্লিক করে রিবিল্ড করবো, রিবিল্ড করার পর একটু ওয়েট করতে হবে এখানে, কারণ আমার প্রত্যেকটা রিবিল্ড হচ্ছে, রিবিল্ড হয়ে এখানে জাস্ট সাকসেস লেখা দেখাবে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে যে রিবিল্ড অল টু সাকসেস ফেল জিরো, অর্থাৎ আমার রিবিল্ডটা সাকসেসফুলি রিবিল্ড হয়েছে। দেন আমার কি করতে হবে, আমার যে সলিউশনটা অর্থাৎ যে মূল প্রজেক্টটা সেটাকে আবার রাইট বাটনে ক্লিক করে আমি রিবিল্ড করব, সাকসেস। তো এইভাবে আমি আমার সফটওয়্যারটার ইএক্সি ফাইলটা তৈরি করলাম, দেন আমি আমার যদি সফটওয়্যার ডাটাবেস থাকে, সে ডাটাবেস মাইক্রোসফট এসকিউএল সার্ভারের ডাটাবেসটা রাখে, আমি আমার সফটওয়্যার থেকে জাস্ট ইএক্সি ফাইলে জাস্ট আমার কানেকশনটা ঠিকভাবে দিয়ে দিলে আমার সফটওয়্যার রান করবে ইনশাআল্লাহ। সো একবার দেখা যাক যেটা আমরা ইএক্সি ফাইল তৈরি করলাম সেটা কোথায় আছে এবং কীভাবে আছে, কীভাবে ইনস্টল করব, সো বিস্তারিত। আচ্ছা আমি ডেস্কটপে সেভ দিয়েছিলাম, তো আমি আমার ডেস্কটপে আসলাম, ডেস্কটপে এসে আমি জাস্ট সেট আপ অ্যাপস এই ফোল্ডারের মধ্যে আমি আমার মাই সফটওয়্যার সেট আপ ফাইলটা যেটা এখন মাত্র ক্রিয়েট করলাম আমরা, এখানে গিয়ে আমি জাস্ট মাই সফটওয়্যার সেট আপ যাব, দেন ডিবাগে যাব, দেন এখন আমি আমার সফটওয়্যার এখান থেকে সেট আপ করবো। সো সেট আপ ডট ইএক্সিটা আমি ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, আপনি দেখেছেন যে একটি কম্পিউটার সফটওয়্যারের মতোই আচরণ করছে। দেন নেক্সট ক্লিক করব, এখানে আপনি চাইলে আপনার লোকেশন দেখা দিতে পারেন কোথায় আপনি সেট আপ করতে চাচ্ছেন, সো আমি এখানেই সেট আপ করতে চাচ্ছি, আমার সিটি সেট আপ করতে চাচ্ছি। দেন এখানে সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন, জাস্ট মি করে দিতে পারেন, ওকে। দেন নেক্সট, দেন নেক্সট, আমরা দেখতেছি যে আমার সফটওয়্যার ইনস্টল হচ্ছে, দেন এখানে কনফার্মেশন চাচ্ছে তো আমি ইয়েস করে দিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, ক্লোজ করে দেব, ক্লোজ করে এখন আমি জাস্ট আমার সফটওয়্যারটাই যে মাই সফট সেট আপ ডাবল ক্লিক করব,
ডাবল ক্লিক করার পর আমরা ওই যে আমাদের যে এই সফটওয়্যার দেখছিলাম যেটা আমরা মেক করেছিলাম যে বাটনটার মধ্যে ক্লিক করলে জাস্ট দেখাবে যে আই এম ওয়ার্কিং। সো আমার সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এবার জাস্ট ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি যে আই এম ওয়ার্কিং লেখাটা দেখাচ্ছে। সো আমার সফটওয়্যার এখন অ্যাক্টিভ আছে, আমার ডেস্কটপ ক্রিয়েট হয়ে গেলো, শর্টকাট ক্রিয়েট হয়ে গেলো, আমার সফটওয়্যার ক্রিয়েট হয়ে গেলো আর কি। তো এভাবেই মূলত আমাদের যে ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারগুলো তৈরি করা হয় সেগুলো এভাবেই প্যাকেট করা হয়। তো আজকে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি আপনাদের সবাই কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।